हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। तो कदिन आगे हमें मोटामुटी कल के खूब भालो भालो किछु खबर दिच्छी जे बांग्ला सिनेमाय आबार भालो समय आसते चले बेस किछु सिनेमा पुजोतेओ रिलीज करछे। तो ये परिस्थितिते ये जे भालो खबर 2020 एलो तार माझे आबार दुटो खराब खबर एसेछे एबं सेटा किन्तु बांग्ला सिनेमार शूटिंग एर क्षेत्रे किन्तु एकटा बड़ो बाधार कारण हये दाड़ाते पारे। तो प्रथम जे खबरटा सेटा होच्छे अभिनेता सोम चक्रवर्ती अर्थात सोमेर कथा बोलछि। तो সোম হচ্ছে করোনা পজিটিভ আক্রান্ত হয়েছে, নিয়ে 100% মানে একদম সত্যি নিউজ, এটা কোনো ফেক ব্যাপার নেই। আপনারা বিভিন্ন সোশ্যাল সাইটেও দেখতে পাবেন যে সোম, আমাদের সোম চক্রবর্তী করোনাতে আক্রান্ত হয়েছেন এবং ওনার কদিন ধরেই জ্বর ছিল, শ্বাসকষ্ট ছিল। তো সেই হিসেবে তিনি টেস্ট করেছিলেন করোনা টেস্ট, তো সেখান থেকে পজিটিভ ধরা পড়ে। তো এবার কথা হচ্ছে কি করে হলো, একজন সেলিব্রিটি তার কি করে করোনা আক্রান্ত হতে পারে সেটা নিয়ে এখন আলোচনা চলছে। তো বেশ কয়েকটা সিনেমা শুটিং এর জন্য তিনি কদিন বাইরে ছিলেন এবং সেকেন্ডলি হচ্ছে তিনি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়া এবং বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত হয়। আমরা জানি সোম প্রচুর সোশ্যাল ওয়ার্ক করে, বিভিন্ন জায়গায় গিয়ে হেল্প টেল্প করে। তো সেরকম কাজে তাকে বহুবার কলকাতা শহর ছেড়ে কোনো কোনো যেতে হয়েছে করোনা পরিস্থিতিতে। তো যে কারণে তার হচ্ছে করোনা আক্রান্ত হয় এবং সব থেকে একটা চিন্তার কারণ এখন যেটা হচ্ছে যে সোম কিন্তু বাড়িতে হোম কোয়ারেন্টাইনে নেই। অনেক সেলিব্রিটি হয়েছে তারা কিন্তু হোম কোয়ারেন্টাইন থেকে তারা সেরে গেছে, কিন্তু সোমকে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে, শহরের একটা বাইপাসের বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি হতে হয়েছে। কারণটা হচ্ছে সোমের কিন্তু সুগারের প্রবলেম রয়েছে, প্রচুর পরিমাণে সোমের সুগারের প্রবলেম রয়েছে এবং সেটা আগে ছিল না, রিসেন্টলি ধরা পড়েছিল। তখন থেকে কিন্তু সোমের সুগারের প্রবলেম নিয়ে নানা রকম সমস্যায় সে পড়েছে এবং যে কারণে তার মানে চেহারা একটু বেড়ে গেছে আমরা জানি এবং নানা রকম শারীরিক প্রবলেম তার রয়েছে। তো সেই পরিস্থিতিতে করোনা হওয়ায় ঘরে থেকে একটা চিকিৎসা সম্ভব নয়, যে কারণে তাকে হসপিটালে ভর্তি হতে হয়েছে। তো এটা নিঃসন্দেহে একটা খারাপ খবর, খারাপ খবর কারণ কারণ সোমেরাতে পরপর অনেকগুলো সিনেমা ছিল, সেগুলো শুটিং পুরোপুরি বাতিল করতে হচ্ছে। তো এটা ছিল প্রথম খবর। সেকেন্ড যেটা খবর হচ্ছে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমাদের সবার প্রিয় রাহুল, চিরদিনই তুমি যাওয়ার থেকে শুরু করে বহু সিনেমা আমরা তাকে দেখেছি। তো সেই রাহুলও অনেকদিন পর কাজে ফিরছিলেন, বিভিন্ন ওয়েব সিরিজ এবং বিভিন্ন টেলি শুটিং এর কাজ, সিনেমার কাজ তার ছিল। কিন্তু কয়েকদিন ধরে হঠাৎ করে জ্বর শ্বাসকষ্ট হয়, তিনি প্রথমে কোভিড টেস্ট করান, কিন্তু কোভিড টেস্ট হচ্ছে আমাদের নেগেটিভ আসে। কিন্তু তারপর রক্ত পরীক্ষা যেটা হয়েছিল, রক্ত পরীক্ষা ধরা পড়ে যে রাহুলের হয়েছে এটা, সেটা হচ্ছে ডেঙ্গু, অর্থাৎ তিনি এখন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং শরীর প্রচন্ড পরিমাণে দুর্বল এই পরিস্থিতিতে, এবং যে কারণে তাকে এখন পুরোপুরি লিকুইড খেয়ে থাকতে হচ্ছে এবং নানা রকম ওষুধ খেতে হচ্ছে। তো এই মুহূর্তে তিনিও শুটিং করতে পারবেন না। তো টলিউডের দুজন অন্যতম সেরা অভিনেতা একজন সোম এবং রাহুল, দুজনেরই কাজে ফেরার সময় এসেছিল। তো দুজনের জন্যই খুব খারাপ খবর, তাদেরকে আপাতত বিরতি নিতে হচ্ছে শুটিং থেকে। তো আশা করবো যে দুজনেই যেন সুস্থ হয়ে ওঠে এবং দারুণ ভাবে কামব্যাক করতে পারে। বেসিক্যালি সোমের জন্য তো খুবই খারাপ লাগছে, কারণ সোমের অনেকদিন পর ভালো ভালো সিনেমা আসছিল এবং অপর দিকে রাহুলের জন্য খারাপ লাগছে। তো আমি এটাই চাইবো দুজনেই যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং সুস্থ হয়ে ফিরে আবার ভালোভাবে কাজ লাগতে পারে এবং জমিয়ে কাজ করে। তো এই ছিল আজকের আপডেট, আরো কিছু আপডেট হলে অবশ্যই জানাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টেক কেয়ার।